শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো শেষ করেছি। আজকে আমরা হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করছি। তো তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে আমি সেভাবেই মানে প্রশ্ন অনুযায়ী ভিডিওগুলো তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তোমাদের প্রশ্ন আসে হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের বিবরণ দাও। তো এই তিনটি ভূমিরূপই আমি আজকে তোমাদের ভিডিও করে শেয়ার করছি। তো এই যে ভূমিরূপগুলো কোথায় কিভাবে তৈরি হচ্ছে তোমরা ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপের ক্ষেত্রে কিছু জেনেছ। এবার দেখো একটা বিষয় যেটা আমি আগে বলা হয়নি সেটা আজকে বলছি। দেখো যে পৃথিবীতে বেশ কয়েকবার হিমযুগের আগমন ঘটেছে। হিমযুগ কি যে এরকম হয়েছে বিভিন্ন কারণে সেগুলো পরবর্তী যখন উঁচু ক্লাসে আরো পড়বে তখন সেগুলো নিয়ে বিস্তারিত পড়তে পারবে বা আলোচনা হবে। পৃথিবীতে কোনো কোনো সময় উষ্ণতা খুব কমে যায়, তখন কি হয় যে পৃথিবীর বেশিরভাগ এলাকা বরফে আবৃত হয়ে যায়, বিশেষ করে উচ্চাক্ষাংশের দিকের এলাকাগুলো। ঠিক আছে, যেমন দেখো যে কানাডা, উত্তর আমেরিকা, ইউরোপের দেশগুলো ওরকম হিমযুগের সময় পুরো বরফাবৃত হয়ে যায় বা হয়ে যেত, এবং তখন ওই পুরো এলাকা জুড়েই হিমবাহ প্রবাহিত হতো বা হিমবাহ বিভিন্ন পদ্ধতি ক্ষয় সঞ্চয় এগুলো দিয়ে ভূমিরূপ তৈরি করত। এবার কি হয় এই যে হিমযুগগুলো আসে, একটা হিমযুগ কয়েক হাজার থেকে 1,00,000 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। তো একটা হিমযুগ শেষ হয়, তারপরে আবার কয়েক হাজার বছর পরে আরেকটা হিমযুগের শুরু হয়, ওই মাঝখানের পিরিয়ডটাকে অন্তর্বর্তী হিমযুগ বলে। তাহলে তোমরা দেখবে যে এখন এই যে আমরা ক্ষয় কাজের ফলে বা সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয়ে আসে কোথাও কোথাও, বিশেষ করে উত্তর আমেরিকায়, কানাডায় এই যে তৈরি হয়ে আসে, এখন কিন্তু কাছাকাছি জায়গায় কোনো তুষারের চিহ্ন পর্যন্ত নেই এরকমও পাওয়া যাবে। তো ওগুলো হিমযুগের সময় তৈরি হতো, বিশেষজ্ঞদের ধারণা আমরাও একটি অন্তর্বর্তী হিমযুগে আছি, মানে আমার আগে একটি হিমযুগ ছিল, এবার অন্তর্বর্তী যুগ চলছে, আবার আগে মানে ভবিষ্যতে আরও একটি হিমযুগ আসবে। হলো তাহলে দেখো এই হিমযুগটা বুঝা থাক, হিমযুগটা জানা থাকলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে, এই ভূমিরূপগুলো কিন্তু যে এখনই তৈরি হচ্ছে বা হিমবাহ প্রবাহিত হলো তৈরি, তা কিন্তু না হতে পারে। ঠিক আছে, তাহলে ওই হিমযুগে তৈরি হচ্ছে, এবার অন্তর্বর্তী হিমযুগে সেগুলো দেখা গেল, হলো এইভাবে ভূমিরূপগুলোর বিকাশ হয়েছে। তো দেখো এই যে হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপ, তো হিমবাহ যে সঞ্চয় করে, হিমবাহ সঞ্চয় করে যে ভূমিরূপ তৈরি করে, সেই ভূমিরূপগুলো দু জায়গাতেই তৈরি হতে পারে। একটা উঁচু পার্বত্য অঞ্চলে তৈরি হয় আর পর্বতের পাদদেশে তৈরি হয়। ঠিক আছে, তো উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহের সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপটি তৈরি হয় সেটা হচ্ছে গ্রাব রেখা বা গ্রাবরেখা। আর এই গ্রাবরেখা বাদে বাকি সব ভূমিরূপগুলো পর্বতের পাদদেশে তৈরি হয়। ঠিক আছে, এইবার দেখো এবার আমি এক এক করে ভূমিরূপগুলো আলোচনা করছি। তো প্রথম ভূমিরূপ গ্রাবরেখা বা মোরেন। তোমরা জানো যে হিমবাহ উৎপাটন অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করে, মানে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ করে। এবার এই চূর্ণ বিচূর্ণ শিলাস্তরগুলোকেই মানে নুড়ি বালি কাঁকড় এগুলোকেই হিমবাহ বয়ে নিয়ে যায়। কিছুটা কি করে, কিছুটা বরফের মাঝখানে আবদ্ধ থেকে প্রবাহিত হয়, আবার কিছুটা ছেড়ে নিয়ে যায়। বলো এবার এই যে হিমবাহের সাথে বরফস্তূপের সাথে যেসব নুড়ি বালি কাঁকড়
কাদা মাটি পরিবেশিত হয়, হিমবাহ করে কি সেগুলো তার গতিপথের বিভিন্ন জায়গায় জমা করে। তো এই যে জমা করে, যে নুড়িবালি কাপড়গুলো হিমবাহ তার গতিপথের বিভিন্ন জায়গায় জমা করে যে ভূমিরূপে সৃষ্টি করে, সেই ভূমিরূপটাই হচ্ছে গ্রাব রেখা বা মোড়েন। ঠিক আছে, তো এবার এই গ্রাব রেখা বা মোড়েন কোথায় সঞ্চিত হচ্ছে, কি আকারে সঞ্চিত হচ্ছে, সেই অনুযায়ী এর ভাগগুলো আছে। ঠিক আছে, যেমন দেখো এখানে গ্রাব রেখা বা মোড়েন, এই গ্রাব রেখা বা মোড়েনকে দুটা ভাগে ভাগ করা যায়, একটা কি অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ, আর একটা আকৃতি বা প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। ঠিক আছে, দেখো এই অবস্থান অনুযায়ী গ্রাব রেখাগুলো কিরকম, যে একটা হচ্ছে পার্শ্ব গ্রাব রেখা, একটা মধ্য গ্রাব রেখা, একটা ভূমি গ্রাব রেখা, একটা প্রান্ত গ্রাব রেখা। তাহলে দেখে নিই আমরা কোনটা কিরকম। মনে করো এই কোনো, মনে করো হিমবাহ, এই মনে করো এই একটা হিমবাহ, এই আর একটা হিমবাহ, দুদিক থেকে এসে একসঙ্গে মিলিত হচ্ছে। তোমরা মনে রাখবে হিমবাহের এই যে সম্মুখ প্রান্তটা, একদম সামনের দিকের অংশটা অনেকটা আমাদের জিভের মতো দেখতে, এই সম্মুখ প্রান্তটাকে বা সামনের একদম প্রান্তটাকে স্নাউট বলে। কি বলছি? স্নাউট, স্নাউট বলে, এটা মনে রাখবে। দেখো এই যে দুটা হিমবাহ পরস্পর সে মিলিত হচ্ছে, এবার আসার সময় কি হচ্ছে বলছি, এর সঙ্গে কি আসছে, নুড়ি বালি কাকড় এগুলো হিমবাহ বয়ে নিয়ে আসছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, আসার সময় যে নুড়ি বালি কাকড় গুলো বয়ে নিয়ে আসছে, তার কিছু অংশ কি করছে, হিমবাহ তার দুই পাশে, দুই পাশে জমা করছে, দুই পাশে জমা করছে। এই যে দুই পাশে জমা করছে, এই দুই পাশে জমা হওয়া গ্রাব রেখা গুলোই হচ্ছে পার্শ্ব গ্রাব রেখা। তোমরা নামকরণ থেকে সেটা বুঝতে পারছো। ঠিক আছে, এবার দেখো মধ্য গ্রাব রেখা কিরকম, তাহলে এই যে দুটা হিমবাহ পরস্পর মিলিত হয়েছে, তখন কি হয়, এই যে এই মাঝ বরাবর কিছু গ্রাব রেখা বা নুড়ি বালি কাকড় জমা হয়, তাহলে এই একটা হিমবাহ, এই একটা হিমবাহ একসঙ্গে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে প্রবাহিত হচ্ছে। এই মাঝ বরাবর কি হচ্ছে, কিছু নুড়ি বালি কাকড় জমা হয় বা গ্রাব রেখার তৈরি হয়। বলো, যেহেতু এই দুটোর মাঝখানে তৈরি হচ্ছে, এই জন্য এর নাম মধ্য গ্রাব রেখা। তাহলে কি বলতো, যে আসলে মধ্য গ্রাব রেখাটা কি, যদি কি বলা যায় বলতো, যে মধ্য গ্রাব রেখা হচ্ছে পার্শ্ব গ্রাব রেখা দ্বয়ের সমষ্টি, মানে এরও পার্শ্ব গ্রাব রেখা, এরও পার্শ্ব গ্রাব রেখা, তাই তো? আচ্ছা, এবার ভূমি গ্রাব রেখা কিরকম, দেখো হিমবাহ মানে এই যে উপত্যকা আছে, ইয়াকৃতির উপত্যকা, মনে করো এই ইয়াকৃতির উপত্যকা, তাহলে এই মনে করো বড়স্তূপ প্রবাহিত হচ্ছে। এবার এই যে ইয়াকৃতির উপত্যকা বড়স্তূপের তলদেশে, এখানে যদি নুড়ি বালি কাকড় জমা হয়, তখন তার নাম হচ্ছে ভূমি গ্রাব রেখা। তাহলে এক কথায় কি, যে হিমবাহের তলদেশে বা বড়স্তূপের তলদেশে যে নুড়ি বালি কাকড় জমা হয় বা যে গ্রাব রেখার তৈরি হয়, তাই হচ্ছে কি, ভূমি গ্রাব রেখা। আচ্ছা, আর কি প্রান্ত গ্রাব রেখা কিরকম, দেখো হিমবাহ এক সময় গিয়ে গলে যায়, কোথায় গলে যায় বলো দেখি, তোমাদের মনে থাকা উচিত, কোথায় গলে যায়, হিমবাহ যখন হিমরেখা অতিক্রম করে, তখন হিমবাহ গলতে শুরু করে। তাহলে এই যে মনে করো, এটাই মনে করো হিমরেখা, তার মানে এখানে হিমবাহ এই প্রবাহিত হয়ে আসার সময় এখানে এসে হিমবাহের বরফস্তূপ গলতে শুরু করবে, তাই তো? তাহলে এই যে বরফ স্তর গলতে শুরু করছে, ফলে এই বরফের মাঝখানে থাকা বা আবদ্ধ অবস্থায় থাকা বা হিমবাহের বরফ স্তর ঠেলে নিয়ে আসা নুড়ি বালি কাকড় গুলোকে কি হবে, এখানে প্রচুর পরিমাণে জমা। তাহলে এই যে হিমবাহের শেষ প্রান্তে যে গ্রাব রেখা তৈরি হচ্ছে, এই গ্রাব রেখাটাই হচ্ছে প্রান্ত গ্রাব রেখা। এটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট, বিশেষভাবে এটা মনে রাখতে হবে, প্রান্ত গ্রাব রেখা। ঠিক আছে, এবার দেখো তাহলে এই গেল হচ্ছে কি, অবস্থান অনুযায়ী গ্রাব রেখার শ্রেণীবিভাগ।
এইবার আমরা দেখছি আকৃতি বা প্রকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগ কিরকম, বলয় ধর্মী গ্রাব রেখা। বলয় ধর্মী গ্রাব রেখাটা কি, যদি এই যে প্রান্ত গ্রাব রেখা আছে, প্রান্ত গ্রাব রেখা যদি বলয়ের আকারে অবস্থান করে, ঠিক আছে, তখন তার নাম হচ্ছে কি, বলয় ধর্মী গ্রাব রেখা। আবার কি অবিন্যস্ত গ্রাব রেখা, কি হচ্ছে, এই যে প্রান্ত গ্রাব রেখা আছে, এই প্রান্ত গ্রাব রেখা যদি ছড়িয়ে ছিটি অবস্থান করে, প্রান্ত গ্রাব রেখা কি বলছি, যদি ছড়িয়ে ছিটি অবস্থান করে, তখন তার নাম অবিন্যস্ত গ্রাব রেখা, ঠিক আছে। আবার কি দেখো কি আছে, রোজেন গ্রাব রেখা। রোজেন কিরকম, যে মনে করো এই এখানে গ্রাব রেখা তৈরি হয়েছে, কি প্রান্ত গ্রাব রেখা বলো, এইবার যদি কোনো কারণে আবার হিমবাহের প্রবাহের ফলে এর উপরে মানে একটা গ্রাব রেখা আছে, তার উপরে যদি আরো গ্রাব রেখা তৈরি হয়, জমা হয়, মানে একটা গ্রাব রেখার উপরে যদি পরবর্তীকালে আরো গ্রাব রেখা সৃষ্টি হয়, জমা হয়, তখন সেই গ্রাব রেখাকে বলা হয় রোজেন গ্রাব রেখা, ঠিক আছে। আবার দেখো কি আছে, স্তরায়িত গ্রাব রেখা, এটা ইম্পর্টেন্ট। স্তরায়িত গ্রাব রেখা মানে হচ্ছে কি বলতো, যেসব হিমবাহ স্থলভাগে না গুলে সরাসরি সমুদ্রে গিয়ে মেশে, তাহলে এই যে প্রান্ত গ্রাব রেখাগুলো কোথায় জমা হবে, কোথায় জমা হবে বলতো, কোথায়, সমুদ্রে জমা হবে। তো যদি গ্রাব রেখা যদি সমুদ্রে জমা হয়, সমুদ্রের তলদেশে জমা হয়, তখন তার নাম স্তরায়িত গ্রাব রেখা। তাহলে এই গেল হচ্ছে গ্রাব রেখা বা মোড়েন। তাহলে এই গ্রাব রেখা বা মোড়েন কোথায় তৈরি হয়, উঁচু পার্বত্য অঞ্চলে তৈরি হতে পারে, ঠিক আছে। আবার কি পাদদেশেও কিন্তু তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে একটা ভূমিরূপ গেল কি, গ্রাব রেখা বা মোড়েন। তো আমাদের যদি উদাহরণ হিসেবে বলি যে আমাদের সিকিমের লাচুং ও লাচেন অঞ্চলে এরকম হিমবাহ তৈরি, হিমবাহের দ্বারা তৈরি গ্রাব রেখা দেখা যায়। গ্রাব রেখা বা মোড়েন হলো দু নম্বর ভূমিরূপ। দেখো দু নম্বর ভূমিরূপ হচ্ছে ড্রামলিন। খুব ইম্পর্টেন্ট, এটা আলাদা করে প্রশ্ন হয় ড্রামলিন কি। দেখো হিমবাহ আগে কি বলছি, হিমবাহ তার চলার সঙ্গে নুড়ি বালি কাকড় কাদা শিলাখণ্ডগুলো বয়ে নিয়ে যায়। তো এই নুড়ি বালি কাকড় শিলাখণ্ডগুলি যদি কোথাও সঞ্চিত হয়, উল্টানো চামচ বা উল্টানো নৌকার মতো স্তূপের আকারে ভূমিরূপ তৈরি হয়, মানে অনেকটা এরকম স্তূপের আকারে ভূমিরূপ তৈরি হয়, তখন সেই ভূমিরূপটাকেই বলা হয় ড্রামলিন, ঠিক আছে। দেখো এবার ড্রামলিন কি করে উৎপত্তি হয়, এই নিয়ে ভূতত্ত্ববিদদের মধ্যে অনেক মতভেদ আছে। কোন কোন ভূবিজ্ঞানী মনে করেন যে প্রান্ত গ্রাব রেখা, ইত্যাদি যেটা বলছি যে প্রান্ত গ্রাব রেখাই পরবর্তীকালে ড্রামলিনে পরিবর্তিত হয়। আবার কোন কোন ভূবিজ্ঞানী মনে করেন যে হিমবাহে যদি হিমবাহ প্রবাহের সঙ্গে যদি বরফস্তূপের সঙ্গে যদি নুড়ি বালি কাকড় এগুলো প্রচুর পরিমাণে থাকে, তাহলে কি হয় অনেক সময় দেখা যায় যে সেগুলো আর হিমবাহ বহন করে নিয়ে যেতে পারছে না, মানে যদি প্রচুর পরিমাণে থাকে তখন কি হয় হিমবাহ উপত্যকায় সেগুলো এরকম স্তূপের মতো জমা হয়। তাহলে এবার যখনই স্তূপের মতো জমা হয় তখন কি হবে, স্তূপের মতো জমা হলে কি হয়, এবার এই স্তূপের মতো জমা হওয়ার দরুন এর উপর দিয়ে যে হিমবাহ যাচ্ছে, তাহলে এই স্তূপের বাধায় হিমবাহের গতি পূর্বের তুলনায় কিছুটা কমে যায়, ফলে কি হয় এই গতি কমে গেলে কি হয় এর উপরে আরো জমা হয় গুলি বালি কাকর, আরো জমা হয়, জমা হয়ে এরকম স্তূপের মতো বা আধখানা ডিমের মতো বা উল্টানো নৌকা বা চামচের মতো ভূমিরূপে বা ড্রামলিনের তৈরি হয়। তোমরা এই ড্রামলিন সম্পর্কে কিছু বিষয় মনে রাখবে, যে এই ড্রামলিন সাধারণত প্রান্ত গ্রাবের রেখার পশ্চাতে তৈরি হয়, ঠিক আছে। আর এই ড্রামলিনগুলো কখনোই মনে রাখবে যে ড্রামলিনগুলো কখনোই একাকী তৈরি হয় না, কি হয় সারিবদ্ধভাবে একটা আরেক
সমান্তরাল তৈরি হয়। মনে করো এই একটা ড্রাম লিন আছে, এই মনে করো আরেকটা ড্রাম লিন আছে, এই মনে করো আরেকটা ড্রাম লিন আছে, আর এটা হচ্ছে হিমবাহের প্রবাহের দিক। তার মানে কি প্রবাহের দিকের সাথে কি ড্রামলিন সমান্তরালে তৈরি হয়। আর কি বলছি যে এককভাবে ড্রামলিন তৈরি হয় না, একসঙ্গে অনেকগুলো ড্রামলিন তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা আবার দেখো যে এই যে ড্রামলিনগুলো যখন একসঙ্গে তৈরি হয় তখন দেখতে কিরকম মনে হয়, অনেকটা ডিম ভর্তি ঝুড়ির মতো। মানে অনেকগুলো ড্রামলিন একসঙ্গে তৈরি হলে সেই ভূমিরূপটাকে দেখতে ডিম ভর্তি ঝুড়ির মতো হয়। তাই এরকম ভূমিরূপকে বাস্কেট অফ এগ টপোগ্রাফি বলে। বাস্কেট অফ এগ টপোগ্রাফি, এটা খুব শর্ট কোশ্চেন হয়। বাস্কেট অফ এগ টপোগ্রাফি কি, তার মানে কি সারিবদ্ধভাবে যখন অনেকগুলো ড্রামলিন তৈরি হয় সেটা দেখতে ডিম ভর্তি ঝুড়ির মতো হয়। ঠিক আছে, তো এই ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপটাকেই বাস্কেট অফ এগ টপোগ্রাফি বলে। প্রশ্ন হচ্ছে এই ডিম ভর্তি ঝুড়ির মতো ব্যাপারটা কিরকম। দেখো আর একটু সহজ করে বলি, সহজ উদাহরণ দিয়ে দেখো। মনে করো তোমরা দেখেছো তোমাদের চোখের সামনেই ঘটে এরকম, মনে করো বালি তৈরি করার জন্য ট্রাকে করে মনে করো বালি নিয়ে আসলো, তখন কখনো দেখেছো বালি যখন আনলোড হয় ট্রাক থেকে নামিয়ে রাখলো কিরকম থাকে, স্তূপের মতো থাকে। ঠিক একই রকম কিন্তু ড্রামলিনও কিন্তু একই রকম, হিমবাহ নুড়ি বালি কাকু নিয়ে আসছে, নিয়ে এসে ওরকম স্তূপের মতো জমা করেছে। ঠিক আছে, তো এই যে বাস্কেট অফ এগ টপোগ্রাফিটা কেন বলা হয়, দেখো এখন আমরা যে এখন যে ডিম পরিবাহিত হয় বা ডিম যে ক্যারি করা হয় কীভাবে, যে ডিম ক্যারি করার জন্য বিশেষ প্যাকেট আছে, তাই তো কাগজের প্যাকেট আছে। কিন্তু আগে যখন এই প্যাকেট ছিল না তখন ডিম ক্যারি করতো কিছু জানো তো, ঝুড়িতে। কি করে বলতো, ঝুড়িতে আগে ধানের তুষ দিত, তুষ দিয়ে কিছু ডিম রাখলো, তারপর তার উপর আবার তুষ দিত, তারপর আবার ডিম সাজিয়ে রাখতো, তারপর আবার তুষ দিত। তাহলে কি হতো বলতো, যে ওই তুষ দেওয়ার দরুন একটা ডিমের সঙ্গে আরেকটা ডিম কি কি সংঘর্ষ হতো না, ফলে ডিম ভাঙতো না। তো তুষের মধ্যে যখন ডিম রাখা তখন কি বলতো, মনে করো এই একটা ডিম, এই একটা ডিম মনে করো, তা তুষের মধ্যে রাখলে কি বলতো এই অর্ধেকটা ডিম কোথায় থাকবে, কোথায়, তুষের ভেতরে থাকবে, আর অর্ধেকটা ডিম কি থাকবে, তুষের উপরে থাকবে। তার মানে কি থাকবে বলতো, যে এই যে আমরা দেখছি কতটুকু, এই এইটুকু অর্ধেকটা ডিম দেখছি। এবার বুঝতে পারছো কেন এক টপোগ্রাফি বলা হচ্ছে, এই জন্য এক টপোগ্রাফি বলা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এই গেল হচ্ছে কি দু নম্বর ভূমিরূপ কি ড্রামলিন। এবার তিন নম্বর ভূমিরূপে চলে আসি, তিন নম্বর বহি বিধৌত সমভূমি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বহি বিধৌত সমভূমি কিরকম দেখো, মনে করো এই মনে করো হিমবাহ মনে করো এই পদ বরাবর এসছে, এসে এখানে মনে করো হিমবাহ কি হলো গলে গেল, গলে গেলে কি হলো এখানে প্রচুর পরিমাণে কি প্রান্ত গ্রাব রেখা তৈরি। তাহলে প্রান্ত গ্রাব রেখায় কি আছে, নুড়ি বালি কাকর কাদা পুলি এগুলো আছে। তাহলে এখানে এসে বরফ গলে গেল মানে কি, এখানে এসে বরফ গলে গেল মানে কি, এখানে এসে বরফ গলে গেল মানে বরফ গলে জল হয়ে জলধারা সৃষ্টি হলো। ঠিক আছে, এবার এই যে জলধারা সৃষ্টি হলো, এবার জলধারাগুলো কি করবে, এই জলধারাগুলো এখান থেকে সূক্ষ্ম পলি কাদাকে বয়ে নিয়ে যায়, বয়ে নিয়ে গিয়ে এই প্রান্ত গ্রাম রেখা থেকে দূরে সূক্ষ্ম পলি কাদা জমা হয়ে সমভূমি তৈরি হয়, সমতল এলাকার তৈরি হয়। এই যে সমতল এলাকার তৈরি হলো এই সমতল এলাকার নামই হচ্ছে বহি বিধৌত সমভূমি। বুঝতেই পারছো কেন বহি বিধৌত, বহি মানে কি বাইরে, বিধৌত মানে কি ধুয়ে নিয়ে যাওয়া। তাহলে এখান থেকে এই প্রান্ত গ্রাম রেখার থেকে পলি বালি কাদা ধুয়ে নিয়ে গিয়ে দূরে জমা হয়ে সমভূমি তৈরি হয়েছে, এই জন্য নাম কি, কি বলছি বহি বিধৌত সমভূমি। মনে রাখবে এই বহি বিধৌত সমভূমি সৃষ্টিতে হিমবাহের চেয়েও
জলধারার ভূমিকা বেশি, ঠিক আছে? তো এটা কিন্তু বহির্বিরত সমভূমি শুধুমাত্র কিন্তু হিমবাহের জন্য হচ্ছে না, কার জন্য? দুটো মিলিত কাজের জন্য হচ্ছে কি, হিমবাহ আর জলধারা, ঠিক আছে? এবার কি হয় দেখো, এবার এই যে বহির্বিধৌত সমভূমি আছে, তো এই বহির্বিধৌত সমভূমি এই যে এখান থেকে জলধারা তৈরি হচ্ছে, অনেক সময় কি হয় এই জলধারার সঙ্গে হিমবাহের বরফ খণ্ড প্রবাহিত হয়, হিমবাহের বরফ খণ্ড জলধারার সঙ্গে প্রবাহিত হয়ে গেল, গিয়ে মনে করো এখানে, মনে করো এখানে এই পলিস্তরের নিচে, পলিস্তরের নিচে বরফ খণ্ড, মানে বরফ খণ্ড আসে তার উপর পলি জমে গেল, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে এই যে বরফ খণ্ড পলিস্তর বা নুড়িবালি কাকর দ্বারা চাপা পড়ে গেল, এবার এই বরফ খণ্ড যখন গলে যাবে তখন কি হবে, এই জায়গাটা কি হবে, এরকম থাকবে কি, এরকম গহ্বরের তৈরি হবে, এরকম গর্ত বা গহ্বরের তৈরি হবে। তাহলে এই যে বহির্বিধৌত সমভূমিতে এই যে গর্ত বা গহ্বর তৈরি হয় এর নাম হচ্ছে কেটল, মনে রাখবে। এবার এই যে কেটল, এবার কেটলে কি হয়, বরফ যে ছিল সে তো গলে গেল, গলে কি জল হলো, তার মানে কি এই কেটলে কি হবে, এই কেটলে জল জমবে, জল জমে ছোট ছোট হ্রদের তৈরি হয়, এই হ্রদগুলোর নাম হচ্ছে কি, কেটল হ্রদ, কেটল হ্রদ, ঠিক আছে? আবার কি হয় দেখো, এই কেটল হ্রদের নিচে কি হয়, আবার কেটল হ্রদের নিচেও পলিস্তর জমা হয়, তো এই যে কেটল হ্রদের নিচে পলিস্তর জমা হচ্ছে এই পলিস্তরটাকে ভার বলে, তাহলে কেটলের, কেটল হ্রদে তলদেশে যে পলিস্তর জমা হয় সেই পলিস্তরকে কি বলছি, ভার বলে, ঠিক আছে? এবার দেখো যদি এরকম হয় যে পাশাপাশি পাশাপাশি মনে করো দুটা কেটল তৈরি হলো, এই এখানে আরেকটা কেটল তৈরি হলো, আরেকটা কেটল তৈরি হলো, পাশাপাশি দুটা কেটল তৈরি হলো, তাহলে পাশাপাশি দুটা কেটল তৈরি হলে অনেকটা কিরকম, ঠিক এরকম হয়, মনে করো এই একটা কেটল আছে, এই আরেকটা কেটল আছে, তাহলে এই একটা কেটল হ্রদ, এই আরেকটা কেটল হ্রদ, ঠিক আছে? তো এই দুটা কেটল হ্রদের মাঝখানে যে উঁচু স্থান আছে এই উঁচু স্থানটাকে নব বলে, কি বলছি, উঁচু স্থানটাকে নব বলে, ঠিক আছে? আবার দেখো যদি এবার এই মনে করো তাহলে এটা কি আছে, বলছি বহির্বিধৌত সমভূমি আছে, এবার এই বহির্বিধৌত সমভূমি মাঝখান দিয়ে নদী চলে গেল, মনে করো মাঝখান দিয়ে নদী চলে গেল, তাহলে কি হলো, এই বহির্বিধৌত সমভূমি কি হলো, নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেল, ঠিক আছে? যদি এরকম বহির্বিধৌত সমভূমি, তাহলে এখানে বিচ্ছিন্ন মানে কি, এই একটা পার্ট হলো, এই একটা পার্ট হয়ে গেল, যদি বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তখন একে ভ্যালি ট্রেন বলে, তখন একে ভ্যালি ট্রেন বলে, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপ, একটা কি বলছি গ্লাবরেখা, আরেকটা কি বলছি ড্রামলিন, আরেকটা কি বলছি বহির্বিধৌত সমভূমি। তোমাদের আরেকটা প্রশ্ন খুব আসে, একটা প্রশ্ন খুব আসে কিরকম, যে রসে মতানে আর ড্রামলিনের মধ্যে পার্থক্য কি? এবার তোমরা সহজেই পার্থক্যটা লিখতে পারবে, কি পারবে কি না, দুটাই জেনেছো, রসে মতানেও কি জেনেছো, ড্রামলিনও কি জেনেছো, তাই তো? কিরকম দেখো, রসে মতানে হিমবাহের কোন কাজের জন্য তৈরি হয়, ক্ষয় কাজের জন্য তৈরি হয়, তাই কি না? আর ড্রামলিন কি জন্য তৈরি হয়, কি জন্য, সঞ্চয় কাজের জন্য, একটা পার্থক্য। তাহলে রসমতালে তৈরি হয় হিমবাহের ক্ষয় কাজের দ্বারা, ড্রামলিন তৈরি হয় কি, হিমবাহের সঞ্চয় কাজের দ্বারা। আবার কি দেখো, যে রসমতানে কি একটাই কঠিন শিলাস্তূপ দ্বারা গঠিত, রসমতানে কি একটাই কঠিন শিলাস্তূপ দ্বারা গঠিত, আর ড্রামলিন কি দ্বারা গঠিত, নুড়ি বালি কাকর ইত্যাদি সঞ্চয় হয়ে ড্রামলিন গঠিত হয়, তাই তো? আবার কি দেখো, যে রসে মতানে তৈরি হয় কোথায়,
উচ্চ পার্বত্য অঞ্চলে। উচ্চ পার্বত্য অঞ্চলে। আর ড্রামলিন কোথায় তৈরি হয়? পর্বতের পাদদেশে। কি দেখো? আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য দেখো, কিরকম যে তোমরা ড্রামলিনের ছবি আগে এঁকেছো, কিরকম এই ড্রামলিন, তাই এটা হিমবাহ প্রবাহের দিক, আর সরি এই রসে মোতানে এটা হিমবাহের প্রবাহের দিক। ড্রামলিনের ছবি এরকম, এটা হিমবাহের প্রবাহের দিক, ঠিক আছে? তাহলে কি দেখো, এই রসে মোতানের ক্ষেত্রে হিমবাহের প্রবাহের দিকটা কি মসৃণ, আর ড্রামলিনের ক্ষেত্রে হিমবাহের প্রবাহের দিকটা হচ্ছে অমসৃণ। রসমতানের ক্ষেত্রে হিমবাহের প্রবাহের বিপরীত দিকটা কি অমসৃণ, ড্রামলিনের ক্ষেত্রে হিমবাহের প্রবাহের বিপরীত দিকটা হচ্ছে মসৃণ, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। এটা আর কি পার্থক্য হতে পারে? আর হতে পারে তোমরা জেনেছো যে ড্রামলিন সরি রসমতানে এককভাবে তৈরি হয়, কোনো কঠিন শিলাবস্তুর দ্বারা এককভাবে তৈরি হয়, মানে এক জায়গায় একটা রসমতানেই হয়, কিন্তু ড্রামলিনের ক্ষেত্রে আমরা কি দেখছি যে অনেকগুলো ড্রামলিন পাশাপাশি সমান্তরালভাবে তৈরি হয়, ঠিক আছে? তো এই রসমতানে কিরকম হয়, রসমতানে উঁচু টিলার মতো বা শিলা ডিবির মতো অবস্থান করে, আর ড্রামলিন কি ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপের সৃষ্টি করে। তাহলে এই হচ্ছে পার্থক্য, পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এখানেই শেষ করছি, মাত্র তিনটা ভূমিরূপ আলোচনা হলো সঞ্চয় কাজের ফলে, বাকিগুলো পরের পার্টে বাকিগুলো নিয়ে আলোচনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।